প্রলয়ংকারী বানে 15 লাখতকৈও অধিক টাকা ক্ষতিগ্রস্ত করলে টেঙাখাটৰ মা মানস জৈবিক কৃষি বামৰ। জৈবিক কৃষিকর্মরে জীবন জিয়ার সপোন দেখা দীপক গগৈক বুহিদিহিঙর বলিয়া বানে সপোনবুর চুরমার করিলে। রাজ্যের বিভিন্ন অঞ্চলত এতিয়া বানর কবলত, বিভিন্ন অঞ্চলত পানি শুকাইছে যদিও বর্ণাঢ্যর দুর্দশা এতিয়াও কমা নাই। বানপানীয়ে ক্ষতিগ্রস্ত করিলে লাখ লাখ কৃষকর কৃষিভূমি। যা 2 জুলাইত অহা টেঙাখাটৰ ঘুমতালত বুহিদিহিং নদীর মাথাউরি ছিঙি সুমুয়া ব্রাহ্মণী পানিয়ে সমগ্র অঞ্চল বিস্তর ক্ষতি সাধন করে টেঙাখাটত। প্রায় 1 সপ্তাহতকৈও অধিক সময় টেঙাখাটৰ এই 30খনকৈ গাঁও অনাকাঙ্ক্ষিত বানর পানীত বুৰ যায়। বানর কবলত পুরা 30খন গাঁওয়ার লগতে টেঙাখাটৰ নিচেই কাষতে থকা চুঙিপথাৰ গাঁওখনো প্লাবিত হয়। এই চুঙিপথাৰ গাঁওরে নিবাসী এজন উদ্যমী কৃষক হৈছে দীপক গগৈ। দীপকে জৈবিক কৃষি পদ্ধতিৰে প্ৰায় 22 বিঘা কৃষিভূমিত মীন পালন, গাহৰি পালন, পশুপালন, কল, অমিতা, ধান, বিভিন্ন শাক পাচলিৰ খেতি কৰিছিল। এই সকলোবোৰ একগোট কৰি আটোমটোকাৰিকৈ সজাই লৈছিল নিজৰ কৃষিভূমিত আজিৰে পৰা প্ৰায় 4 বছৰৰ পূৰ্বে। প্ৰায় 4 বছৰৰ পূৰ্বে নিজৰ গাঁঠিৰ ধন ভাঙি আৰম্ভ কৰিছিল মা মানস জৈৱিক কৃষি পাম নামৰ এখনি কৃষি পাম। কৃষিকর্ম করে পরিয়াল পোহপাল দি স্বাবলম্বী হওয়া দীপক গগৈয়ে সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে আরম্ভ করা এই পামখনত আছিল প্রায় 3 বিঘা মাটিকালের অমিতা খেতি, 40টাতকৈও অধিক গাহরি, 2 শতাধিক লোকেল কুকুরা হাঁহকে ধরে প্রায় 8 বিঘার কৃষিভূমিত মৎস্যপালন, কেইবা বিঘার বিভিন্ন প্রজাতির কল আর ধানের খেতি। এই আটাইবোৰক সাবতি জীবন জিয়ার সপোন দেখা দীপক গগৈলৈ বর্তমান নামি আহিছে এক অমানিশা। কারণ 4 বছৰৰ পূর্বে দেখে এই পৃথক সপোনটুক বাস্তব রূপ দিয়ার সময়তেই বুহিদিহিঙৰ বলিয়া বানে সকল সপোন চুরমার করে 15 লাখতকৈও অধিক টকার উৎপাদন ক্ষতিগ্রস্ত করলে। কাহনি পানিয়ে উতলাই লৈ গল পুকুরের মাছ, শাক পাচলি, পশুধন, টলকিবই নোৱাৰিলে হঠাতে অহা বানপানীর বাবে দীপকে। বানপানীত সকলবোৰ হেরুয়ায় এতিয়া উদ্যমী কৃষক দীপক গগৈয়ে মূরে কপালে হাত দিবলগীয়া পরিস্থিতির সন্মুখীন হবলগীয়া হয়েছে। কিং কর্তব্য বিমূর হয়ে হাহাকার করেছে কৃষক গগৈ পরিয়ালটোৱে। কিন্তু কম দুঃখর কথা, মোটো সম্পূর্ণ সমূলচায় ধ্বংস হল আপনাদের দেখিলে। মই প্রতিটো মোৰ 9-10টা বিষয় আছিল, প্রতিটো বিষয়ত মোৰ নাই নাই বুলি মানে মাছতো বিশেষকৈ 8-9 লাখ টকা লোকচান হৈছে, ধান খেতিত গৈছে 10-15 বিঘা, আর মোৰ গাহৰি প্রায় ইতিমধ্যে 6টা সেইদিনাখনে ঢুকালে বানপানী দিনাখনে, তারপর এতিয়া এইকেইদিনতে 2টা 8টা, এনেকৈ মোৰ প্রায় 14-15 লাখ মান টকার মোৰ লোকচান হৈছে। হাতত এতিয়া এটকা ফুটা কৰিও নাই, মই কেনেকৈ আগবাঢ়ি নাজানো। মুখ্যমন্ত্রী ডাঙৰলে এটা অনুরোধ জানাইছো, আপুনি জানে বিহিত ব্যৱস্থা লৈ এই অভাজনৰ ওপৰত কৃপা কৰে। অমিতা 3.5 বিঘামান আছিলে, আর কল আছিলে মোৰ তেনেকুৱা ধৰণে অমিত সাগৰ, মালভোগ, এনেকৈ ধৰি প্ৰায় 3 বিঘামানৰ মুঠতে মোৰ এই গোটেই এৰিয়াটো 22 বিঘা আছে। 22 বিঘাত মই এটা 1/2 অংশ মাছ ফিচাৰি, 8.5 বিঘা বাকীখিনি মানে মই এইবিলাক খেতি কৰিছিলোঁ। লগতে গৰু আছিলে, ছাগলী আছে, হাঁহ কুকুৰাৰো মোৰ লোকচান হ'ল। হাঁহ প্ৰায় উটি গুচি গ'ল, মানে প্রায় আধাই গুছি গল, আর কুকুরাটো তাতে ডুবি ডুবি মরিলে। তেনকা ধরনের ভাড়াখিনি আছে। আর কবলে এটা মোৰ মানে ভাষা না, মই কি কম, মোৰ দুঃখও লাগিছে এইখিনি কথা কবলে আপোনালোকে আহিছে কারণে কৈছো, নহলে মই আজিলৈকে কাকো কোৱা নাছিলো। কারণ কবলে আমার কথা শুনোটা মানুহে নাই। এটা আপোনালোকৰ যোগেদি যদি তেখেতৰ কানত পৰে, তেখেতে যাতে এইখিনি আমাক সুবিধা সুবিচার কৰি দিয়ে, মই এইখিনি আহ্বান জানাইছো। এনে এক করুণ পরিস্থিতিত এতিয়া সংবাদ মাধ্যমের জড়িয়ে রাজ্যের কৃষি বিভাগ, পশু বিভাগ, মীন বিভাগের বিচারিছে সহায়ের হাত। সহায়ের হাত বিচারিছে দীপক গগৈয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। ডিব্রুগড়ের রক্তিম দাসর প্রতিবেদন, লোকেল 3।